শীতে বাতের ব্যথা নিয়ে কষ্ট না পেয়ে যত দ্রুত সম্ভব চিকিৎসা, এ সম্পর্কে আলোচনা করেছেন বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। শীতে বাতের ব্যথা নিয়ে কষ্ট না পেয়ে যত দ্রুত সম্ভব চিকিৎসা নিতে হবে এবং প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে। যাহারা বাতের ব্যথায় ভুগছেন তারা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা ও পরামর্শে ভালো থাকতে পারেন। থেরাপি চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন অত্যন্ত আধুনিক চিকিৎসা পদ্ধতি, চিকিৎসক আপনার রোগ নির্ণয় করে চিকিৎসা ও পরামর্শ দিলে আপনি অবশ্যই বাতের কষ্ট থেকে মুক্ত থাকতে পারেন। শীতে বাতের ব্যথা নিয়ে কষ্ট না পেয়ে যত দ্রুত সম্ভব চিকিৎসা নিতে হবে এবং প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করাতে হবে। যারা বাতের ব্যথায় ভুগছেন তারা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা ও পরামর্শে ভালো থাকতে পারেন। থেরাপি চিকিৎসা পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন অত্যন্ত আধুনিক চিকিৎসা, চিকিৎসক আপনার রোগ নির্ণয় করে চিকিৎসা ও পরামর্শ দিলে আপনি অবশ্যই বাতের কষ্ট থেকে মুক্ত থাকতে পারবেন। পাশাপাশি নিম্নলিখিত পরামর্শ মাফিক চললেও বাতের ব্যথা থেকে অনেকাংশে লাঘব থাকা যায়। ব্যথা বেশি হলে 7 দিন সম্পূর্ণ বিশ্রাম নেবেন, নিয়মিত থেরাপি চিকিৎসা নেবেন, ব্যথার জায়গায় গরম ঠান্ডা সেঁক দিবেন 10 থেকে 15 মিনিট, বিছানায় শোয়া ও ওঠার সময় কোনো একদিকে কাত হয়ে হাতের উপর ভর দিয়ে শোবেন ও উঠবেন, মেরুদণ্ড ও ঘাড় নিচু করে কোনো কাজ করবেন না, নিচু জিনিস যেমন পিড়া মোড়া বা ফ্লোরে না বসে চেয়ারে পিট সাপোর্ট দিয়ে মেরুদণ্ড সোজা করে বসবেন। ফোম বা জাজিমে না শুয়ে উঁচু শক্ত সমান বিছানায় শোন, মাথায় বা হাতে ভারী ওজন বহন নিষেধ, দাঁড়িয়ে বা চেয়ারে বসে রান্না করবেন, ফিজিওথেরাপি চিকিৎসকের নির্দেশ মতো দেখানো ব্যায়াম নিয়মিত করবেন, ব্যথা বেড়ে গেলে ব্যায়াম বন্ধ রাখবেন, শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখবেন, পেট ভরে খাওয়া নিষেধ, অল্প অল্প করে বারবার খাবেন, সিঁড়িতে ওঠার সময় ধীরে ধীরে হাতল ধরে উঠবেন, ঝর্নার চেয়ে চেয়ারে বসে গোসল করবেন, ঝর্নায় বা চেয়ারে বসে গোসল করবেন, কোনো প্রকার মালিশ করা নিষেধ, দীর্ঘক্ষণ এক জায়গায় বসে বা দাঁড়িয়ে থাকবেন না, 1 ঘন্টা পর পর অবস্থান বদলাবেন, শোবার সময় একটি পাতলা নরম বালিশ ব্যবহার করবেন, বাইরে চলাফেরা করার সময় কোমরে বেল্ট ব্যবহার করবেন, শোবার সময় ও ব্যায়াম করার সময় অবশ্যই বেল্ট খুলে রাখবেন, হাই হিল যুক্ত জুতা ব্যবহার করবেন না, নরম সোল নরম জুতা ব্যবহার করবেন, ব্যথা তীব্র হলে উঁচু কমোডে বসে টয়লেট করবেন, চলাফেরায় ঝুঁকিপূর্ণ যানবাহন ও রাস্তা এড়িয়ে চলবেন ও সামনের বা মাঝামাঝি আসনে বসবেন, ব্যথা কমে গেলে নিয়মিত সমতল জায়গায় কমপক্ষে 1 ঘন্টা হাঁটুন। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।